হ্যালো এভরিওয়ান, আমি রায়হান। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফন্ট এলিভেশন করতে হয়। ইতিমধ্যে আমাদের Part-1 থেকে Part-4 পর্যন্ত প্রকাশিত হয়েছে। আমি ভিডিওগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ফন্ট এলিভেশন করার আগে আমরা প্রথমে লাইন কমান্ড নিব। এখানে আমি একটা লাইন নিব, এটা আমাদের গ্রাউন্ড লেভেল দিয়ে আমি ইন্টার দিলাম। এখানে টেক্সটটা কপি করে নিই, সিও ইন্টার, এখান থেকে আমি জাস্ট এখানে বসিয়ে দিব। এটা আমাদের জিএল, এন্টার দিব। এখন আমরা অফসেট কমান্ড নিব, 2 ফিট 6 ইঞ্চি। আমরা তাহলে ও দিয়ে এন্টার দিব, 2 ফিট 6 ইঞ্চি, এন্টার। এটা আমাদের প্লিনথ লেভেল ইএল, আমাদের লেখাটাকে আমরা কপি করে নিয়ে যাই। এটা আমাদের পিএল, এখন আমরা কনস্ট্রাকশন লাইন নিব। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট হলো এক্সএল, এন্টার। আমরা এখানে ভার্টিক্যাল দিব, বা এখানে মাউস দিয়ে ক্লিক করতে পারি। আমরা ভি দিয়ে এন্টার দিলাম। আমরা এই পয়েন্টটা দিব, তারপর লাস্ট পয়েন্ট একটা দিলাম। যে আমরা এই যে আমাদের গেট আছে, গেটের এখানে একটা দিলাম, দুই পাশে একটা দিলাম, দিয়ে আমরা ওকে দিব। এখন আমরা অফসেট কমান্ড নিব, প্রজেকশন লাইন নিলাম 6 ইঞ্চি, বাম দিকে নিলাম 6 ইঞ্চি। তারপরে এখান থেকে আমাদের ফলোর হাইট হবে 10 ফিট, এখান থেকে 10 দিলাম ফিট। এখানে স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি, এন্টার, ডাবল ইন্টার দিলাম। এখন আমরা ট্রিম কমান্ড নেব, TR, এন্টার। আমরা সবকটা লাইন সিলেক্ট করলাম, করে আমি এন্টার দিব। দিয়ে আমরা এই লাইনে ট্রিম করব, এটা ট্রিম করব, এটা ট্রিম করব, নিচ থেকে ট্রিম করে দিই, এই দুইটা ট্রিম করব, এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, এখান থেকে ট্রিম করে দিলাম। আমরা শিফট প্রেস করে আমরা এক্সটেন্ড করে দিলাম, দিয়ে আমরা ওকে। আমরা আবার ট্রিম করে নিই, ভিতরের লাইনগুলো আমরা ট্রিম করে দিই, আমরা স্ল্যাবের ভিতরে ট্রিম করে দিই লাইনগুলো, দিয়ে এন্টার। এখন আমরা আবার অফসেট কমান্ড নিব, ও এন্টার, অফসেট ডিস্টেন্স দেবো 7 ফিট। এটা আমাদের লিন্টেন পলো থেকে লিন্টেন হাইট 7 ফিট, আমাদের লিন্টেন থিকনেস 4 ইঞ্চি, এবার ওকে দিলাম। এখন আমরা আবার কনস্ট্রাকশন লাইন নেবো, XL, এন্টার। আমাদের যে ভার্টিক্যাল দিলাম, তারপর আমাদের যে সানসেট বা চাঁদ দেওয়া আছে সেটাতে আমরা কনস্ট্রাকশন লাইন দিলাম। আমরা এক্সটেন্ড কমান্ড দিলাম, EX, এন্টার। আমরা দুই পাশের লাইন দুটা সিলেক্ট করবো, আমরা এন্টার দিব। দিয়ে আমরা জাস্ট এক্সটেন্ড করে দিলাম দুটো লাইন, ওকে। আমি শিফট প্রেস করে আমরা ট্রিম করে যাবেন। এখন আমরা আবার ট্রিম করে দেবো, TR, ডাবল এন্টার, এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করলাম। দিয়ে আমরা এটা ইরেজ করে দিলাম। এখানে আমাদের এটা দরজা, সোজা একটা দরজা আছে, আর এই সোজা একটা আমাদের জানালা আছে। এখন আমরা আবার কনস্ট্রাকশন লাইন নিব, XL, এন্টার, ভার্টিক্যাল দিলাম, ভি, এন্টার। এখানে আমাদের জানালা এখান থেকে এই পর্যন্ত, আর এটা আমাদের সানসেট বা লিন্টেল। এখন আমরা রেক্টেঙ্গেল কমান্ড নিব, REC, এন্টার। এখানে রেড বাটন ক্লিক করে ডাইমেনশন এখানে দেবো 4 ফিট, এন্টার।
4 ফিট 6 ইঞ্চি এন্টার দিয়ে আমরা লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম এখন আমরা অফসেট কমান্ড নিব 2 ইঞ্চি তারপরে এখন আমরা লাইন কমান্ড নিয়ে এল এন্টার আমরা মিড লাইন বরাবর একটা লাইন নিব আমরা দুই পাশে আমরা অফসেট কমান্ড দিব 1 ইঞ্চি করে ডান দিকে 1 ইঞ্চি বাম দিকে 1 ইঞ্চি এবার মাঝখানের লাইনটা ইরেজ করে দিলাম এখন আমরা এই দুটো কনস্ট্রাকশন লাইন ইরেজ করে দিলাম সিলেক্ট করে এখন আমরা আবার অফসেট কমান্ড নিব 1 ফিট সরি আমাদের 1 ইঞ্চি হয়ে গেছে আমরা আবার অফসেট কমান্ড নিয়ে 1 ফিট নিলাম দিয়ে আমরা এবার রেক্টেঙ্গেল নিব আর ইসি এন্টার এখান থেকে নিলাম দিয়ে আমরা কনস্ট্রাকশন লাইন যা আমরা ডিলিট করে দেব এখান থেকে ডিলিট করে দিলাম দিয়ে আমরা ট্রিম কমান্ড নিব টি আর এন্টার দিয়ে আমরা সিলেক্ট করলাম লাইন এন্টার দিয়ে আমরা এটা ট্রিম করে দিলাম ওকে আমাদের জানালা হয়ে গেল এখন আমাদের এই সুতা দরজা আছে আমরা দরজা আঁকবো তার জন্য আমরা আবার রেক্টাঙ্গেল কমান্ড নিব আমরা রেক্টাঙ্গেল নিলাম এখন আমরা এই লাইন দুটোকে ইরেজ করে দিই এখন অফসেট নেব 2 ইঞ্চি ভিতরে আরেকটি অফসেট নিলাম 3 ইঞ্চি এখন আমরা আর্ক নেব এটা শর্টকাট কমান এ আর সি এন্টার দিলে হবে দিয়ে আমরা আবার আর্ক নিলাম দিয়ে মিডিল পয়েন্ট লাস্ট পয়েন্ট সিলেক্ট করলাম এখন আমাদের দরজা করা শেষ হলো এখন আমরা ট্রিম কমন নিব টি আর এন্টার দিয়ে দুটা লাইন সিলেক্ট করে আমরা ভিতরের লাইনটা ইরেজ করে দিলাম দেখুন আমাদের গ্রাউন্ড ফ্লোরের যেটা প্ল্যানটা ছিল সেটা ফ্রন্ট এলিভেশন করা শেষ এখন আমরা ফার্স্ট এলিভেশনের ফার্স্ট এলিভেশন এটা করব আমরা এখন এটা সিলেক্ট করলাম সিও এন্টার কপি করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব আমরা আমাদের এখানে একটা জানালা আছে কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা দরজা ছিল তাহলে আমাদের এই দরজাটা থাকবে না এখানে আমরা এটাকে ট্রিম করে দিই আমরা জাস্ট এখন এগুলো কপি করে দিব সিও এন্টার আমরা এই বেস পয়েন্ট এখানে ধরে আমরা এগুলো কপি করে দিব সব জায়গায় আমাদের টোটাল 5টা ফ্লোর 1টা 2টা 3টা 4টা আমাদের 5টা হয়ে গেছে এখন এই সোজা আমাদের একটা জানালা আছে আমরা এখানে একটা কনস্ট্রাকশন লাইন নেব গ্রাউন্ড ফ্লোর বাদে আমরা উপরের যে দরজাগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেবো তার আগে আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিই এখান থেকে এক্সেল ইন্টার ভার্টিক্যাল নিলাম বি ইন্টার এই পয়েন্টটা ধরে এই পয়েন্টটা নিলাম এখন আমরা এগুলো সিলেক্ট করব গ্রাউন্ড ফ্লোরটা থাকবে আমরা ফার্স্ট ফ্লোর থেকে আমাদের যে জানালা দরজাগুলো আছে এগুলো আমরা সব ডিলিট করে দিব এটা ডিলিট করে দিলাম এখন আমরা অফসেট কমান্ড নিলাম 7 ফিট
4 ইঞ্চি নিলাম আমাদের লেন্থ থিকনেস। এখন আমরা রেকট্যাঙ্গেল কোণ নিব, আর এসি এন্টার। আমাদের এই জানলাটার মাপ আছে 3 ফিট বা 4 ফিট। আমরা ডাইরেক্ট কার বাটন ক্লিক করে এখান থেকে ডাইমেনশন নিব, যে আমরা 3 ফিট ইন্টার, 4 ফিট ইন্টার। সরি, আমাদের এখন 4 ইঞ্চি হয়ে গেছে। আমরা এটা ইরেজ করে দিই, আবার নিয়ে আর এসি ইন্টার। আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ডাইমেনশন এখান থেকে 3 ফিট ইন্টার, 4 ফিট ইন্টার। আর অফসেট কমান্ড নিব, 2 ইঞ্চি অফসেট কমান্ড নিলাম। তারপর মিড লাইন বরাবর আমরা লাইন কমান্ড নিলাম, আমরা অফসেট কমান্ড 1 ইঞ্চি আমরা ডান দিকে 1 ইঞ্চ, বাম দিকে 1 ইঞ্চ দিলাম। আমরা মাঝখানে যে লাইনটা আছে এটা আমি ইরেজ করে দেবো, সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে হবে। এখানে যেহেতু সানসেট নেই, সেই জন্য আমরা সানসেটের কোনো কিছু দিলাম না, জাস্ট শুধু জানালা ফ্রেমটা আঁকলাম। এখন আমরা যে দরজাগুলো আঁকা ছিল এগুলো আমরা ডিলিট করে দেবো। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আমরা শিফট সেভে কনস্ট্রাকশন লাইনকে আনসিলেক্ট করলাম। এখন এটা কপি করব, সিলেক্ট করে সিও এন্টার। আমরা এই পয়েন্টটা ধরে, বেস পয়েন্ট এটা ধরে আমরা এখান থেকে জাস্ট সব জায়গায় কপি করে বসাই দিব। আমরা লাইনটাকে ইরেজ করে দিলাম। দেখুন, আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে একটা দরজা ছিল সেটা আছে, আর বাকি ফ্লোরগুলো আমাদের এখানে জানালা ছিল সেই জানালাগুলো এখানে আছে। এখন আমাদের হেডরুম আঁকবো। আমরা আবার কনস্ট্রাকশন লাইন নিলাম, ভার্টিক্যাল নিলাম, আমরা এইখানে নিলাম, এইখানে দিলাম, ওকে দিলাম। আমরা এখন অফসেট কমান্ড নিব, ও এন্টার। এখান থেকে অফসেট ডিস্টেন্স হবে 8 ফিট এন্টার। এখানে আমাদের হেডরুমের স্ল্যাব থিকনেস হবে 4.5 ইঞ্চি, আমরা সেটা দিলাম। আমরা অফসেট কমান্ড নিই, এখানে অফসেট প্রজেকশন লাইন দেবো 6 ইঞ্চি দুই পাশে, এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, ওকে দিলাম। এখন ট্রিম কমান্ড নিব, টিআর সিলেক্ট করে এন্টার দিলাম, দিয়ে আমরা এগুলো ডিলিট করে দিই। এটা আমাদের হেডরুম হয়ে গেলো। আমরা ভিতরে যে লাইনগুলো আছে সবগুলো আমরা ইরেজ করে দিলাম। এটা ইরেজ করে দিলাম। এটা আমাদের ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করে দিলাম। আমরা এখানে হ্যাশ কমান্ড নিব, এখানে এটা আমরা দেখি কোনটা সিলেক্ট করা যায়। আমরা এই হ্যাশটা সিলেক্ট করলাম, আমরা জাস্ট এখানে দিলাম, দিয়ে ওকে। এখন যার আমরা স্কেল এখানে কমাতে বাড়াতে পারি, আমরা যদি কমাই দিই তাহলে আমাদের এরকম আসবে, যদি বাড়াই দেই 2 দেয় বা 3 দেয়, 3 দিলে একটু ভালো দেখা যাবে। এখন আমাদের পয়েন্ট এলিভেশন শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে।
এখন আমরা টেস্ট কমান্ড দিয়ে এটা ফ্রন্ট এলিভেশন